দেখুন বন্ধুরা, আমার রান্নাঘর ভেঙে গেছে, তো মানে মোটামুটি ভাঙা হয়েছে। তো রান্নাঘরটা ভাবলাম একটু মেরামত করি, তো আমি এইভাবেই কিন্তু এখানে দেখুন এটা পেতে আর এই স্ল্যাবের মধ্যে পেতে আমি কিন্তু রান্না করতাম। আর এই যে আমার একটা ছোট্ট রান্নাঘর, আমি সেই রান্নাঘরেই আপনাদেরকে রান্না দেখাতাম। তো জানি না কতদূর কি কবে হবে, সামনেই তো পুজো এসে গেল আর এই যে মিস্ত্রি দাদা ভাইয়েরা সব কাজ করছে। তো আমার আগে দুটো ঘর ছিল, তো এখন একটা ঘর রুম বাড়ানো হয়েছে আর এই যে একটা সিঁড়ি আছে আমার, তো খুবই সামান্যভাবে করবার চেষ্টা করছি। আর আমার এটা খুবই স্বপ্ন ছিল একটা পাকা বাড়ি করব, তো আমি খুব বেশি দূর এগোতে পারিনি বাড়িটার জন্য। তো যেমন সাদামাটো বাড়ি হয় সেরকমই হয়েছে। তো এই যে আমি এখন আপাতত এখন দালানে রান্না করছি, এখান থেকেই আপনাদের কিছু রান্না আমি দেখিয়েছি। তো খুবই অসুবিধার মধ্যে আছি বন্ধুরা। আর একটা কথা, আপনাদের বিশেষ অনুরোধ রইল, আমার চ্যানেল থেকে আপনারা সরে যাবেন না, যেমন বন্ধু ছিলেন আপনারা তেমন বন্ধু হয়েই থাকবেন আশা করি। আর এই যে মিস্ত্রি দাদারা কাজ করছে, তো এইটুকুই বলবো। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের, অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, আমার পাশে থেকেছেন। তো সামনেই পুজো, রান্নাবান্না নিয়ে একটু যে দেখাবো সেটা একেবারেই পাচ্ছি না, একেবারেই বন্ধ হয়ে আছে। কি করব বলুন, কোথায় রান্না করব, তারপরে কোথায় কি করব ভেবে পাচ্ছি না, খুবই অসুবিধার মধ্যে আছি। আর যেটুকু না রান্না করলে নয় সেটুকু আমরা রান্নাবান্না করে খাচ্ছি। আর এই যে সিঁড়িটা কমপ্লিট হয়েছে, এইভাবে আমি সিঁড়িটা করেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন।